হাই, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে মহাসপ্তমী, সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর এখন কলা বউ স্নান করানো হচ্ছে গঙ্গার জল তেল হলুদ দিয়ে। বউকে স্নান করানোর পরে বরণ করে জোড়া বেল দিয়ে শাড়ি পরিয়ে তারপরে গণেশের পাশে বসানো হবে। আর এনাদের দুজনকে রাখা হয়েছে, এনারাই সমস্ত কিছু করছে, পুজোর গোছানো, সংযমের রান্না, ভোগে গুছিয়ে দেওয়া, এই সমস্ত এনারাই করছে। কলা বউকে স্নান করানোর পরে সমস্ত কিছু পুজোর গুছিয়ে দুপুরবেলায় সপ্তমী পুজো হবে ভোগ দিয়ে, তারপর সন্ধ্যাবেলায় আরতি আছে, তারপর কালী পুজো হবে রাত্রে ভোগ দিয়ে। ওইদিকে দিলে আবার ওষুধের তীর দেওয়া আছে, ওটা দেখা যাবে না। সকালে জলখাবার, পরোটা, তরকারি আর মিষ্টি, আর এই দিকে ঘরে নিরামিষ, দুপুরের রান্না সমস্ত কিছু গুছিয়ে রেডি করছে রান্নার মাসি। এখানে সপ্তমী পুজোর দুপুরের জন্যে আর রাতে কালী পুজোর জন্যে ভোগ রান্না হচ্ছে। খিচুড়ি, পায়েস, তরকারি, পাঁচ রকম ভাজা, লুচি, এইসব। ঘরে প্রচণ্ড গরম, তাই জন্যে বাইরে এখানেই খোলামেলা জায়গায় ওরা রান্না করছে। আর এই যে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আজকে এই সবুজ শাড়িটা পরলাম লাল ব্লাউজ দিয়ে। আর সপ্তমী পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর ভোগও রান্না হয়ে গিয়েছে, এখনই বাইরে যাব। তো চলো, বাইরে পুজো এখনই শুরু হয়ে যাবে। আমি তো এখন মানে মাসিরা তো আসবে এখন। ঠাকুরমশাই মায়ের চক্ষুদান করে তারপর সপ্তমী পুজোর ভোগ নিবেদন করে পুজো করতে।
পুজো হয়ে গিয়েছে, এখন কালী পুজোর গোছানো হবে। আর এখানে নিরামিষ রান্না করে দিয়েছে মাসি, ভাত ডাল পাঁচমিশালি তরকারি ফুলকপি আর ওদিকে চিপস আছে, এই দিয়েই সবাইকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে। ঘরে একটু বসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা আরতি হবে। আর ওইদিকে কালী ঠাকুর আনতে গিয়েছে, কালী ঠাকুর আনার পরে গোছানো হচ্ছে, কালী পুজো শুরু হবে। তো এখন বাইরে যাব, চলো। বেশি বড় হয়ে গেছে, এখন মালা পরিয়ে সবাইকে সাজানো হচ্ছে, আরো বেশি সুন্দর লাগছে এখন। সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের আরতি, কালী পুজো শুরু হয়ে যাওয়ার আগে একটু ছবি তুলছিলাম। কালী ঠাকুরকে আনা হয়েছে, এখন বরণ করে আসনে বসানো হবে। কালী পুজো শুরু হয়ে গিয়েছে, এখানে যজ্ঞ হচ্ছে, আর 108টা প্রদীপ আর মোমবাতি ধরানো হবে। কালী পুজো হয়ে গিয়েছে, এখন ঠাকুর মশাই ঘট সরিয়ে রাখছে, পরে বিসর্জন দিয়ে দেওয়া হবে। এইখানে দাঁড়াতে তাকিয়ে আছে।
এখন সবাইকে কালী পুজোর ভোগের প্রসাদ দেওয়া হবে। আর আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব, ডিনার করে ঘুমিয়ে পড়ব। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন।